রে বাঁকা দু নয়নে নিশা লাগিল রে। এই টাটা কি কই দা দে টিংকাই বাবাকে দে বাবাকে সব ভালোভাবে ভালো এই দু হাত দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু অ্যানাদার নিউ ভিডিও। আর আজ হচ্ছে সোমবার 5 তারিখ, ঘড়িতে বেজে গেছে 11:30। এখন একটু রেডি হচ্ছি, যাবো হচ্ছে কাকিদের বাড়িতে, কারণ গতকালের ভিডিওতে তোমরা দেখেছো টিংকাই পায়েল এসেছিল, তো আজকে নিমন্ত্রণ আছে কাকিদের বাড়িতে ওখানে। আর মা সকাল সকাল চলে গেছে একটু হেল্প টেল্প করার জন্য রান্নাবান্নার আর কি, তো আজকে টিংকাই বাজার করেছে খাওয়াবে বলে, তো ওই জন্য আমাদের সবার নিমন্ত্রণ আছে, এখন আমরা ওখানে যাব। তো ঝটপট করে রেডি হই আর ব্লগটাকে স্টার্ট করলাম ওই জন্য, আর দিনটা শুরু করি। তো চলো দিনটা স্টার্ট করা যাক, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি এখন, এই যে মাম্মাম মাথা না আঁচড়ানো, মাম্মাম মাথা আঁচড়াবে না কোনো সময়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কাকির বাড়ি, বললামই মাম্মাম টাটা, হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও, হাই, একটা ফ্লাইং কিসি করে দাও সবাইকে, সবাইকে আওয়াজ করো, আমাকে একটা কিস করো, আমাকে একটা কিস করো, আরে মিষ্টিকে হামি দি দাও। তো আমরা কাকির বাড়িতে পৌঁছেই গেছি, আর আমরা যেহেতু চা খেয়ে এসেছি শুরু, তাই মিষ্টিকে কাকি মাংস দিয়ে ভাত দিয়ে দিল, আর টিংকাই আগেই খাচ্ছিল মেটে ভাজা দিয়ে, আর আমাকে আর ওকেও খাবার দিয়ে দিয়েছে আর কি, ভাত দিয়েছে এক জায়গায়, তো আমরা দুজন মেখে তো খেয়ে নিয়েছি আর কি, একই থালায় আমি আর ও মেখে খেয়ে নিয়েছি। তো যাই হোক, সকালবেলা অনেক দিন বাদে বেশ ভাত ভাত একটা ব্রেকফাস্ট হলো আর কি। তো এই ভিডিওটা না আমি দুদিন কন্টিনিউ করবো, মানে আজকে যেটা দেখছো আর কি এই দিনকে, আর যেদিন মানে নেক্সট ডে অবধি ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা তো ওই চা বিস্কুট খেয়েছিলাম, তাই আগে একটু ভাত দিল, তো এক থালা দুজনে খেয়ে নিলাম একটুখানি ও আর আমি, আর এখন পায়েল আর মা করছে রান্না। তো চলো গিয়ে দেখাই, আর স্নেহাকে দেখবে, আইবুড়োবাতে স্নেহার যা পজিশন ছিল এখনো সেই পজিশন। এই যে বাজার করেছে হচ্ছে পম্পেট মাছ, আর কি যে চিংড়ি রান্না হয়ে গেছে, আর কি হচ্ছে ও ভাজা চলছে, এদিকে পম্পেট ভাজা চলছে, এদিকে মাটন হচ্ছে, ও এদিকে মাটনের ইয়ে চলছে, কি বলে পেঁয়াজ ভাজা, আর ওদিকে তোপসে ম্যারিনেট করে ফ্রিজে রাখা, এদিকে মা ভাজছে পম্পেট, এই যে আর তোপসে তো বললো ম্যারিনেট করে ফ্রিজে রাখা, তোপসে ফ্রাই হবে। তো ওইদিকে তো রান্নাবান্না চলছে তোমাদের দেখে দিলাম, আর এখানে আমি স্নেহা আর মাম্মাম তিনজনে মিলে বসে পড়েছি দই খেতে। তো আমি আমাকে কাকি দই দিয়েছে, তো স্নেহা বলছে দে দিদিমোনা, আর তারপরে বাবু তো আছে এইসব খাওয়ার এক্সপার্ট, বাবুকে দিতে চাচ্ছিলাম না, ঠান্ডা লেগেছে, তাও বায়না করছে ছোট মানুষ। তো আমরা তিনজন মিলে দই শেয়ার করে খাচ্ছি আর বকর 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 করছি আর কি। তো এইসব করতে করতে দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেল, তো আমরা লাঞ্চে বসে পড়েছি, মানে আমি এখনও বসিনি, স্নেহা মা শ্রেয়া মিষ্টি এরা সব বসেছে, তো সেই সবই খাওয়া দাওয়া চলছে মানে আমাদের। আর এরপরে আমি বসেছি, আমি ও আর কাকি বসে পড়েছি, পায়েল টিংকাই লাস্টে খেয়েছে, যাদের জন্য মেন প্রোগ্রাম তারাই খেয়েছে লাস্টে। তো খেলাম হচ্ছে তোপসে ফ্রাই, স্যালাড, ডাল আর হচ্ছে পম্পলেট মাছ। চিংড়ি মাছটা রাতের জন্য ছিল, রাতে খেয়েছি, একবারে কি এত কিছু খাওয়া যায় বলো, কত বড় পম্পলেট মাছটা। তো যাই হোক, পম্পলেট মাছ খেয়েই পেট ভরে গেছে। আর সবার শেষে পায়েল আর টিংকাই বসেছে, টিংকাই যেহেতু ব্রেকফাস্টটা অনেক লেটে করেছে, মানে ভাতটা অনেক লেটে খেয়েছে, তাই আর কি ওর নাকি খিদে পাচ্ছিল না, তাই ও দেরি করে খেয়েছে। তো মেয়ে জামাই বসে পড়েছে খেতে, তো চল। তো খেয়ে দিয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম, তারপর এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেতে শুয়ে শুয়ে একটু আড্ডা মারছি আর কি। তো বাবু পায়েলকে আর কি পায়েলের এই লুকের সাথে অ্যাডজাস্ট করে উঠতে পারছে না, ভাবছে এগুলো হট করে সিঁদুর টিপ, এরকম হাতে এত চুড়ি, এরকমভাবে তো পায়েলকেও দেখেনি ছোটো থেকে, তো পায়েলের খুব ক্লোজও, কিন্তু পায়েলের কাছেও যেতেই চাইছে না এখন আর কি। এগুলো কী, এগুলো এইসব কি পড়েছে বাবা, পরে না এগুলো পায়েল, না 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 ইস ইস বলে না বাবা, এইসবের পর আর কি মিষ্টি তো খুব সুন্দর গান করে, তোমরা সবাই জানো যারা আমরা পুরনো ভিউয়ার্স আছো, তো দিদা বলছে মিষ্টি একটা গান করো, তো চলো আমরা সবাই মিলে মিষ্টির গান শুনে নি। সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত
তোমার ঘরে বসত করে কয়জন। কি করছো? হ্যাঁ কেন, তুমি কি নার্ভাস হয়ে গেলো? তোমার সামনেও তো একটা ক্যামেরা আছে। চলো একটা ভালো গান করো। নিশা লাগিল রে বাগাদু নয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাগাদু নয়নে, নিশা লাগিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাগাদু নয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল। তো আমরা এখন খাবো মোমো। টিঙ্কাই পায়েল বেরিয়েছিল, ওরা মোমো নিয়ে এসছে। ওরা আর কেউ যে রেজিস্ট্রি হয়েছিল তো ওই রেজিস্ট্রির কপি আনতে গেছিলো, তাই মোমো নিয়ে এসছে। আসার সময় আমরা বলেছি মোমো খাবো, তো সেটাই এখন ভাগ বাটোয়ারা করে খাওয়া হবে। আর এখন অলরেডি বাজে রাত 9টা, তো চলো। যে স্যুপ আমরা এরকম গ্লাসে নিয়ে নিয়েছি, আর মোমো এখানে রয়েছে, এটা আমার আর পায়েলের, আমি একা খাবো না, কেন আমি আর পায়েল খাবো। তো যাই হোক, এইসব মজা করে করে আজকের দিনটা কেটে গেল। তো ভিডিওটা আজকের আমি এখানে স্টপ করছি, এন্ড করছি না, স্টপ করছি। তো নেক্সট ডে থেকে আবার একটা ভিডিও স্টার্ট করব, মানে কালকে তো ওরা চলে যাবে, তো কালকে থেকে একটা ভিডিও স্টার্ট করব। তো চলো আবার নেক্সট ডেতে দেখা হচ্ছে। তো গুড মর্নিং, আজ হচ্ছে নেক্সট মর্নিং। তো কালকে কাকির বাড়ি থেকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে হাহা হিহি করে আড্ডা দিয়ে অনেক রাত্রে ফিরেছি। তো সকালবেলা এখন বসে পড়ছি লুচি তরকারি আর চা নিয়ে। তো এইসব খেয়ে ঠেয়ে স্নান টান করে কাকির বাড়িতে যাবো। আজকে রান্নার অত তাড়া নেই, তো প্লেন খাওয়া দাওয়া কাকিকে বলেছি করতে। কাকিও বলেছে আজকে কালকে রিচ হয়েছে, দু তিন দিন ধরে রিচ খাওয়া দাওয়া চলছে বলে আজকে ডিম হবে, প্লেন মেনু। তো যাই হোক, তো এইসব আজকে প্ল্যান। আর পায়েল আজকে চলে যাচ্ছে, আজকে কিট খোলা হবে ওদের। তো সারাটা দিন মোটামুটি ভালোই কাটবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক নেক্সট ডে থেকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমি আর মিষ্টি বেরিয়ে পড়েছি, মাকে আর বাবুকেও ছাড়তে গেছে, শ্রেয়া তো পরে যাবে অ্যাজ ইউজুয়াল। আর এই যে আমি আর মিষ্টি, মিষ্টি টাটা হয়ে যাবে আজকে, মানে মিষ্টি একদম মিষ্টির লোটা কম্বল নিয়ে নিয়েছে, ওখান থেকে ও চলে যাবে। বললাম আজকে দিনটা থেকে যাও, কালকে যাবে, পরীক্ষা শেষ, কিন্তু পরের 8-এর না মিষ্টি, 8-এর পড়া শুরু করে দিয়েছে মিষ্টি। তো যাই হোক, ওর মা কামাই করতে দেবে না, তাই বলেছে আজকেই যেতে হবে। কি নোংরা দেখো, দেখে চলো, ওই জন্য আমরা হাঁটছি। তো পায়েলদের বাড়িতে চলে এসছে অনেকক্ষণ আগে, আর পায়েলের এখন গিট খোলা হবে আর কি, যে দিয়েছিল পায়েলের গিটটা আর কি, পায়েলের বান্ধবী, তো ওইটাই আর কি এখন খোলা হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখাই আর কি। এই একটু এগিয়ে বসো না, মা কি ভাবছো বাবা? না না না, বাবা এটাকে কি করছে? এ দিয়েছিল গিট খুলে তোমাদের কোলে, ওটাকে ওগুলো কি করেছিল? বাচ্চার বাচ্চার মতো আর কি, সবার কোলে কোলে। আসো করে একটু আসো, খোলার পর বাচ্চার মতো করে চুমু খাও। হ্যাঁ হ্যাঁ সন্তানের মতো বলছি আর কি, আমার বেলা তোর মনে নেই। দে টিঙ্কাই বাবাকে, দে বাবাকে ভালোভাবে, ভালো এই দু হাত দিয়ে আদর করো, বাচ্চা যেরকম ছোট বাচ্চাকে করে। এ মা চুমু খা, দিদা দিদাকে দাও। তারপর
মাসিকে দাও চুমু খাও চুমু খাও চুমু খাও দেখি নেবে একটু চেষ্টা কর না ছিটতেই হবে তাও পুরো দড়ি পুরো গুটিয়ে পেছি হ্যাঁ আস্তে করে ছেড় যেন কুলছি ইয়েগুলো যেন না পড়ে হ্যাঁ কামা ইয়েগুলো হ্যাঁ এগুলো তো সব জলে দিয়ে দাও আমরা খেতে বসে পড়েছি এখন, কারণ আমার এক জায়গায় বেরানোর ব্যাপার আছে, তাই আমি আগে খেতে বসেছি আগে। তো আজকে ডাল সেদ্ধ, চিপস আর ডিম আছে, তোমাদেরকে আগেই বলে দিলাম। ক্যামেরাটা আমার এক হাতে ধরেছে তো এদিক ওদিক হয়ে যাচ্ছে আর কি, তো একটু অ্যাডজাস্ট করে নিও। করছে বাবা কে করছে কে কে মিষ্টি ও মামা এম করছে তুমি একটু করে দাও তুমি একটু করে দাও গাড়ি চলে এসছে আর মিষ্টিও রেডি, তো মিষ্টি ওদের সাথে যাচ্ছে তোমাদেরকে বললাম। তো ওখান থেকে তো মা বাড়ির কাছে, মাসির বাড়ির থেকে, তো রাত্রেবেলা ও আবার ওই বাড়ির থেকে ওই বাড়ি চলে যাবে। টিঙ্কাই আমাকে নমস্কার করলি না টিঙ্কাই না উলুদে টিঙ্কাই 10 মাইল আগে টিঙ্কাই 10 মাইল আগে সত্যি এই মিষ্টি তুমি সামনে বসো এই টাটা তো পায়েলরা তো চলেই গেল দেখলে, আর ওরা বাড়িও পৌঁছে গেছে, আর এখন বাজে মনে হয় 6:30 এরকম কিছু টাইম হয়েছে হয়তো। আর এখন চলে এসেছি ফুচকা নিয়ে খেতে, তো বুড়ি আর স্নেহা খাবে বলছিল ফুচকা, তো সেই খাওয়াই চলছে আর কি। তো এত ঝাল দিয়েছিল ফুচকাটা ওরা খেতেই পারেনি সেই হিসাবে। অ্যাকচুয়ালি ভিডিওটার এন্ডিং আমি করতে ভুলে গেছি, তাই কিছু ছবি দিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিলাম। এগুলো হচ্ছে রিসেপশনের ছবি, আমরা তুলেছিলাম তোমাদের সাথে, সেভাবে শেয়ার করা হয়নি, মা বাড়ির সবাই মিলে তুলেছি। কেমন লাগছে ছবিগুলো জানিও। আর এরপরে যে ছবিগুলো দেখছো এখন, এগুলো হচ্ছে পায়েলদের ওখানে তোলা সেই ছবি, আর এই ছবিটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ছবি। এখানে শুধু টিঙ্কাই বাদ হয়ে গেছে, এরপরে শ্রেয়ার বর আসবে, স্নেহার বর আসবে, তাহলে ফুল ফ্যামিলির একটা ছবি হবে। তো যাই হোক, এই ছবিগুলো তোমাদের কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম অনেক ছবি আছে যেগুলো এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এরপরে অন্যভাবে একটা শর্টে আমি তোমাদের ছবিগুলো শেয়ার করে দেবো।